এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না, ফের গোদের ওপর বিস্ফোরণের মতো পশ্চিমী ঝঞ্ঝের কারণে ফের দুর্যোগ বাংলার আকাশে। আজ থেকেই আবহাওয়ার বদল, উধাও জাকিয়ে শীতের আমেজ। বাংলার বিভিন্ন জেলায় চলবে তুমুল বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বাংলার কোন কোন জেলায় কতদিন ধরে চলবে একনাগাড়ে বৃষ্টি, আরও কতদিন থাকবে শীতের আমেজ, কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। একেবারে ভোরের দিকে কুয়াশার দাপট না থাকলেও তার পরের ঘণ্টা দুয়েকে ব্যাপকভাবে কুয়াশার দাপট দেখা যায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সঙ্গে বেড়েছে আজ ন্যূনতম তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিন আকাশ খানিকটা মেঘলা থাকার সম্ভাবনা, তবে বৃহস্পতিবার সারা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টা অর্থাৎ 10ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে বাকি 3 জেলার আবহাওয়া শুকনোই থাকবে, এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘণ্টা অর্থাৎ 11ই ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে শুক্রবার সারাদিনও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আগামী 2 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে, তবে এরপরের 2 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো কমতে পারে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টা অর্থাৎ 10ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। পরবর্তী 24 ঘণ্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গেও রাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো বৃদ্ধি পেতে পারে, তবে এরপরের 2 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো হ্রাস পেতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে কলকাতা এবং আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশে মেঘলা থাকার সম্ভাবনা, রাত কিংবা সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে।